আজকের ক্লাসে আমরা ডেটা অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সো বর্তমান যুগের খুবই পরিচিত একটা ওয়ার্ড ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডিপ লার্নিং, এই ধরনের ওয়ার্ডগুলো তোমরা শুনে থাকবা। তো তাহলে দেখি, আমরা ডাটাবেস পার্সপেক্টিভে কিছু ইন্ট্রোডিউস হয়ে নিই আমরা টপিকগুলোর সাথে। সো আমাদের এই আজকের চ্যাপ্টারটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস, এবং এই চ্যাপ্টারে এই টপিকগুলো আলোচনা করা হয়েছে। আমরা মোটামুটি এই যে সম্মিলিত টপিকগুলো, সব কিছু যা আছে, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ডেটা ওয়্যার হাউস, ডেটা মাইনিং, ক্লাসিফিকেশন, অ্যাসোসিয়েশন এবং ক্লাস্টারিং, এই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি ছোট্ট পরিসরে পরিচিত হব। খুব লার্জ স্কেলে আমরা আসলে পড়ব না। এখন দেখো, তাহলে আমি মূল পড়াশোনায় চলে যাই। তো এখন দেখো, ডিসিশন সাপোর্ট সিস্টেম, তো এটা হচ্ছে, এটা কি আসলে ডিসিশন সাপোর্ট সিস্টেম হচ্ছে? এটা আসলে বিজনেস বিভিন্ন ডিসিশন মেক করবে, যেটা হচ্ছে বেসড অন ডাটা কালেক্টেড বাই অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং। তো এটা হচ্ছে তোমার একটা ইউজার বা কারো প্রোফাইলের উপর ভিত্তি করে সে কিছু ডিসিশন নেবে। ডিসিশন নেবে বলতে, সে ফর এক্সাম্পল, তোমরা যদি ই কমার্স সাইটে, সে ফর এক্সাম্পল তোমরা একটা জিনিস খুঁজতেছো, তো দেখা গেল কি ওই জিনিসটা যদি খুঁজো, তোমাকে ঠিক রিলেটেড আশেপাশে কিছু জিনিস তোমাকে সাজেস্ট করবে যে আপনি এই জিনিসগুলো দেখতে পারেন। যেমন ধরো, তুমি একটা মোবাইল, একটা মোবাইল কিনতে চাচ্ছ একটা ই কমার্স সাইট থেকে, তো একটা মোবাইল যদি কিনো, তো তোমাকে পাশে সাজেস্ট করলো যে ঠিক আছে, এই মোবাইলের জন্য সুন্দর একটা কাভার আছে, এটা প্রাইস এমন, অথবা এই মোবাইলের জন্য ভালো একটা ম্যাচ করে হেডফোন আছে, বা এই ধরনের জিনিসগুলো, রিলেটেড জিনিসগুলো সাজেস্ট করবে। অর্থাৎ একটা মেশিন নিজেই নিজের মতো করে কিছুটা বিজনেস ডিসিশন নিতে পারবে। ডাটাগুলো পাবে কোথায়? অনলাইন যে ট্রানজেকশন গুলো হয় সেখান থেকে। সো এখানে কিছু বিজনেস ডিসিশনের উদাহরণ দেওয়া হয়েছে, আমি যে উদাহরণটা দিলাম সেটাও হতে পারে, এখানে কিছু বিজনেস ডিসিশনের উদাহরণ দেওয়া হয়েছে। তো এখানে কিছু কি ধরনের ডেটা এই ডিসিশন গুলো মেক করতে সাহায্য করছে, সেই ধরনের কিছু ডেটা দেওয়া হয়েছে। একটা ডেটা হচ্ছে রিটেল সেলস ট্রানজ্যাকশন ডিটেলস, কাস্টমার প্রোফাইল, কাস্টমারের ইনকাম, এজ, জেন্ডার, এগুলো নিয়ে, এবং তার যে ট্রানজ্যাকশন ডিটেল আছে, এই এই ডেটাগুলো নিয়ে মোটামুটি এই ডিসিশন গুলো নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এটাই হচ্ছে আমার ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন সাপোর্ট সিস্টেম, পরের স্লাইডে আসো। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমের একটা ওভারভিউ দেখো। এখানে হচ্ছে কিছু আসলে টুলস আছে, কিছু টুলস আছে এই ডিসিশন সাপোর্ট সিস্টেম ইয়ে করার জন্য। ইভেন এসকিউএল এরও কিছু এক্সটেনশন আছে এই ধরনের ডেটা অ্যানালাইসিস এর ইয়া করার জন্য। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখো, ডিসিশন সাপোর্ট সিস্টেমের জন্য এখানে বলা হচ্ছে যে ফর ইচ প্রোডাক্ট ক্যাটাগরি অ্যান্ড ইচ রিজিওন, হোয়াট ওয়ার দ্য টোটাল সেলস অ্যান্ড লাস্ট কোয়ার্টার, হাউ ডু দে কম্পেয়ার উইথ দ্য সেম কোয়ার্টার লাস্ট ইয়ার। আচ্ছা, যাই হোক, এখানে মেন কথা হচ্ছে একটা এক্সাম্পল টাস্ক দেওয়া হয়েছে এবং এটার উপর কিছু ইয়ে দেওয়া হয়েছে। ইভেন আমাদের, আমরা জানি যে আমাদের কিছু স্পেশালাইজড টুলস আছে, ইভেন এসকিউএল কিছু এক্সটেনশন আছে এই ধরনের ডেটা অ্যানালাইসিস করার জন্য। তো অ্যাগেইন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কিছু প্যাকেজ আছে এই ধরনের ডাটা মাইনিংয়ের জন্য। আসলে স্ট্যাটিস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ, তো এটা এখানে আসলে লার্জ স্কেল এখানে কভার করা নিয়ে এটা বলা হয়েছে, জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। আর ডেটা মাইনিং, ডেটা মাইনিং হচ্ছে দেখো পরিচিত ওয়ার্ড, সেটা হচ্ছে কিছু নলেজ ডিসকভার করা, অটোমেটিক্যালি কিছু নলেজ ডিসকভার করা, কিছু রুলসের মতো করে, কিছু রুলসের মতো করে একটা লার্জ ডাটা সেট বা লার্জ ডাটাবেস থেকে। অর্থাৎ ডাটা মাইনিং হচ্ছে গিয়ে একটা লার্জ ডাটাবেস থেকে কিছু রুলস আকারে কোনো নলেজ ডিসকভার করা, কোনো নলেজ ডিসকভার করা। তো একটা উদাহরণ হতে পারে, সে ফর এক্সাম্পল অমুক রিজিওনের মানুষদের পছন্দ এরকম,
তো আমরা এটাকে মোটামুটি একটা ক্লাসে বা ইয়ার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছি, একটা ডাটা অ্যানালাইসিস করে মুক্তি জীবনের মানুষের। তো দেখো ডাটা ওয়্যার হাউস, দেখো ডাটা ওয়্যার হাউস হচ্ছে গিয়ে একটা আর্কাইভ যেখানে মাল্টিপল সোর্স থেকে ডেটাগুলো কালেক্ট করা হয়। তো এখানে দেখো এখানে এটা হচ্ছে একটা রিপোজিটরি টাইপের ডাটা ওয়্যার হাউস, যেখানে অনেকগুলো সোর্স থেকে একটা জায়গায়, অর্থাৎ সিঙ্গেল সাইটে, অর্থাৎ একটা জায়গায় অনেকগুলো সোর্স থেকে ডেটাগুলো স্টোর করা হয়। তো এটার কাজ হচ্ছে গিয়ে দেখো হিস্টোরিক্যাল ডাটা থেকে আমাদের ডিসিশন নিতে সাহায্য করবে। এখানে দেখো ডাটাগুলো কিন্তু এক্সটার্নালি পারচেজও করা যায়। সো এটা এটা এখানে বলা হয়েছে। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমের ওভারভিউ দিতে গিয়ে কিছু টার্মের সাথে পরিচিত হলো, ডেটা অ্যানালাইসিস, এই ধরনের যেগুলো করার জন্য আসলে কিছু টুলস আছে, স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন অ্যানালাইসিস সেটার জন্য টুলস আছে, ডাটা মাইনিং হচ্ছে লার্জ একটা ডাটা সেট থেকে বা ডাটাবেস থেকে কিছু রুল আকারে ডাটা নলেজ ডিসকভার করা, ডাটা ওয়্যার হাউস হচ্ছে একটা রিপোজিটরি টাইপের যে সিঙ্গেল একটা সাইটে অনেকগুলা জায়গা থেকে ডাটা এনে কালেক্ট করা বা জমা রাখা, এটা হচ্ছে আমার ডাটা ওয়্যার হাউস। আমরা কিছু ডেফিনেশন জানলাম, কিছু জিনিস জানলাম, পরের স্লাইডে আসো। আমি যে কথাটা বলেছি ডাটা ওয়্যার হাউস সম্পর্কে, তো যেটা বলা হয়েছে যে আমাদের ডাটা যে সোর্সগুলো আছে, বিশেষ করে আমরা যে ডাটাবেসগুলো মেনটেন করি, এগুলো আসলে কারেন্ট ডাটাগুলো সাধারণত কারেন্ট ডাটাগুলো স্টোর করে, কিন্তু হিস্টোরিক্যাল যে ডাটাগুলো আছে সেগুলো আসলে ইয়া করে না, অনেক সময় তারা সেভ রাখে না কি। বাট আমাদের হিস্টোরিক্যাল ডাটাগুলো দরকার, যেমন আমরা জানি যে আমাদের যে ওয়েদার যে ফোরকাস্ট করা হয়, তো এটা ওয়েদার ফোরকাস্টের সময় তোমরা দেখবা যে যত বেশি হিস্টোরিক্যাল ডাটা থাকবে আসলে তত অ্যাকুরেসি বাড়বে ওই ওয়েদার ফোরকাস্টিং। ওয়েদার শুধুমাত্র ওয়েদার ফোরকাস্ট না, যে কোনো কিছু, একজন মানুষেরও যদি তুমি বেশি ডাটা যদি কালেক্ট করো তাহলে তার নেচার সম্পর্কে বুঝতে সুবিধা হবে। সো এইসব কারণ থেকে হিস্টোরিক্যাল ডাটার অনেক গুরুত্ব আছে। সো এই হিস্টোরিক্যাল ডাটাগুলো আমাদের যে ডাটা সোর্সগুলো আছে সাধারণত এগুলো ট্র্যাক রাখে না। তো এখন দেখো আমাদের যে কর্পোরেট যে ডিসিশনগুলো হয়, শুধুমাত্র কর্পোরেট ডিসিশনগুলো ক্ষেত্রে শুধুমাত্র অর্গানাইজেশনাল ডাটা নয়, আমাদের হিস্টোরিক্যাল ডাটাগুলো রাখে। কিছু কিছু ডিসিশনের ক্ষেত্রে আমাদের আসলে কোনো একটা কর্পোরেট ডিসিশন নেওয়ার জন্য হিস্টোরিক্যাল ডেটাও দরকার। তো এখন দেখো তাহলে এ সকল কারণে আসলে ডাটা একটা ওয়্যার হাউস বা একটা আর্কাইভের মতো বলা যায়, রিপোজিটরি বা আর্কাইভের মতো বলা যায়, ডাটা ওয়্যার হাউস কনসেপ্টটা আসছে। সেখানে হচ্ছে এখানে ইনফরমেশনগুলো গ্যাদার করা হবে মাল্টিপল সোর্স থেকে, অনেকগুলো সোর্স থেকে একটা জায়গায় ইনফরমেশন গুলো গ্যাদার হবে। সে ফর এক্সাম্পল আমি যদি আমাদের দেশে একটা ব্যাংকের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক যেটা দেখো না কেন, তো বাংলাদেশে সোনালী ব্যাংকের বা অগ্রণী ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে, একেবারে ছড়ায় ছিটায় আছে, ইভেন গ্রাম থেকে শুরু করে গ্রামান্তরে। তো সেখানে কি করবে, আমার যদি ওদের মেইন ব্রাঞ্চ যেটা, অর্থাৎ হেড অফিস যেটা, সেটা আছে তোমার ঢাকাতে, ডিএচকে ঢাকাতে হেড ব্রাঞ্চ আছে। সো এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশ ছড়ায় ছিটে আছে। সো অনেকগুলো ব্রাঞ্চ কি করলো, এই হেড অফিসে তাদের ডেটাগুলো সেন্ড করলো। তার মানে হচ্ছে বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু এক একটা ডাটা সোর্স, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ডেটাগুলো আমার যে হেড অফিস আছে হেড অফিসে গিয়ে জমা হচ্ছে। সো জিনিসটা হচ্ছে এরকমই যে আমার মাল্টিপল সোর্স থেকে একটা ইউনিফাইড স্কিমা, একটা স্ট্রাকচার আকারে, একটা স্কিমায়, একটা সিঙ্গেল সাইটে ইনফরমেশনগুলো জমা হবে, এটাই হচ্ছে ডেটা ওয়্যার হাউস। তো এটা মোটামুটি আমাদের কুয়েরি এবং হিস্টোরিক্যাল ডাটা স্টাডি করতে সাহায্য করে এবং জিনিসগুলোর মধ্যে একটা সিমপ্লিফিকেশান নিয়ে আসছে।
এখানে হচ্ছে আমাদের ডিসিশন সাপোর্ট যে কুয়েরি গুলো আছে সেগুলো ট্রানজেকশন প্রসেসিং থেকে মোটামুটি করছে, একটা সেপারেট করে ফেলছে। সো ডাটা ওয়্যার হাউসের ডেফিনেশন এবং এটার কাজ সম্পর্কে আমরা জানলাম। তো এখন দেখো ডাটা ওয়্যার হাউসের একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, অনেকগুলো ডাটা সোর্স আছে দেখো, সংখ্যক ডাটা সোর্স আছে। তো একটা ইউনিফাইড স্কিমার মধ্যে জমা হবে, এর মধ্যে ডাটা লোডার দিয়ে ডাটাগুলো লোড করলো এবং সেগুলো একটা সেন্ট্রাল রিপোজিটরি বা ডাটা ওয়্যার হাউসে রাখা হলো। এই ডাটা ওয়্যার হাউসের উপর আমরা বিভিন্ন চাইলে কুয়েরি এবং বিভিন্ন যে অ্যানালাইসিস টুলস আছে এগুলো ব্যবহার করে আমরা ডিসিশন মেক করতে পারি। তো ডাটা ডিজাইন ইস্যুসের মধ্যে দুই ধরনের একটা এখানে বলা আছে, একটা হচ্ছে সোর্স ড্রিভেন আর্কিটেকচার আর একটা হচ্ছে ডেস্টিনেশন ড্রিভেন আর্কিটেকচার। তো সোর্স ড্রিভেন আর্কিটেকচার হচ্ছে গিয়ে ডাটাগুলো নতুন ইনফরমেশন ডাটা ওয়্যার হাউসে ট্রান্সমিট করবে, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি অর পিরিয়ডিক্যালি। ব্যাপারটা হচ্ছে আমি যে ব্যাংকের উদাহরণ দিয়েছি, তো বাংলাদেশের সবগুলো ব্রাঞ্চ ধরো তারা সারাদিনের ট্রানজ্যাকশন শেষে রাতের বেলা তাদের সকল ডেটা ইয়াতে পাঠাই দেয়, অথবা এক সপ্তাহ পরে পাঠাই দেয়। তো এরকম কন্টিনিউয়াসলি হতে পারে বা কিছুদিন পর পর তাদের কিছুদিনের ডাটা বা এক সপ্তাহের ডাটা একসাথে তারা সেন্ট্রাল রিপোজিটরি হেড ব্রাঞ্চে পাঠায় দেয়, এই ধরনের একটা উদাহরণ হতে পারে। আর একটা হচ্ছে ডেস্টিনেশন ড্রাইভেন আর্কিটেকচার, এটা হচ্ছে ওয়্যার হাউসগুলো ইনফরমেশনের জন্য রিকোয়েস্ট করে, যেমন ওয়্যার হাউসগুলো হয়তো এক সপ্তাহ পর বলে যে এখন আপনাদের ডাটাটা দেন, এই ব্রাঞ্চের ডাটাটা দেন বা এই রিজিওনে যতগুলো ব্রাঞ্চ আছে বা সব ব্রাঞ্চের ডাটাগুলো দেন। এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সোর্স ড্রাইভেন আর একটা হচ্ছে ডেস্টিনেশন ড্রাইভেন, আমি আর ডিটেলস বললাম না। এরপরে দেখি আমরা ডাটাগুলো যে আসলে জমা হবে এর মধ্যে কিন্তু আসলে ডাটা ক্লিনজিং নামে একটা টার্ম আছে, ডাটা ক্লিনজিং। ক্লিনজিং মানে হচ্ছে ডাটাগুলো যে জমা হয় এর মধ্যে আসলে কিছু মিস্টেক থাকে, এই মিস্টেকগুলোকে কারেক্ট করা। দেখা গেল অনেকেই আসলে মিস স্পেলিং, কোনো একটা জায়গার নামে মিস স্পেলিং হয়েছে, সো সেটা অটো কারেক্ট করে দেওয়া। সেটা হচ্ছে ফর এক্সাম্পল কেউ ঢাকা বানানটা ভুল লিখছে, সেটা অটো কারেক্ট করা, কিংবা জিপ কোড বা এই ধরনের এররগুলো অটোমেটিক্যালি কারেক্ট করে নেওয়া, ঠিক আছে, ডাটা ক্লিনজিং বলে। আবার মার্জ এবং পার্স দেখো, মার্জ এবং পার্স এটা হচ্ছে অনেকগুলো ডাটা যখন একটা লিস্ট থেকে হবে তখন মার্জ এবং ডুপ্লিকেটগুলো পার্স করতে হবে। তো এখানে দেখো আরও কিছু কথা এখানে বলা আছে, তোমরা এগুলো একটু করে নিও। তো আমরা এখানে মোটামুটি ডাটা ক্লিনজিংটা জানলাম, যেটা খুব গুরুত্বপূর্ণ, ডাটাগুলো কারেক্ট করা এবং মার্চ করা, মার্চ এবং পার্চ করা। শুধুমাত্র ডাটাগুলো জমা হলে হবে না, এই কাজ অপারেশনগুলো চালাতে হবে ওয়্যার হাউসে। তো এরপরে দেখো ওয়্যার হাউসের কিছু ডেফিনেশন আছে, কিছু ডেফিনেশন আছে এখানে তোমরা দেখতেছো যে স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা এবং কনস্টিলেশন, এই কথাগুলো বলা আছে। এখন দেখো আমি নেক্সট উদাহরণটাতে চলে যাই। এখানে দেখো একটা দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে তোমরা এখানে লক্ষ্য করতেছো যে সেলস নামে একটা টেবিল আছে, দেখো সেলস নামে একটা টেবিল আছে। এই টেবিলটা আসলে অনেকগুলো মাল্টি ডাইমেনশনাল ডেটা ক্যারি করে। মাল্টি ডাইমেনশনাল বলতে খেয়াল করো, এই যে তার এই যে আইটেম আইডি দিয়ে সে এখানে দেখো ফরেন কি এর মাধ্যমে আইটেমের ইনফরমেশান করে, ঠিক একইভাবে ডেট দিয়ে ডেট করে, এবং কাস্টমার দিয়ে ওই যে কাস্টমারের ইনফরমেশান, অর্থাৎ তার অনেকগুলো মাল্টি ডাইমেনশনাল অ্যাট্রিবিউটের মাধ্যমে সে ডেটাগুলো কালেক্ট করে। তো এই ধরনের আমরা টেবিলকে বলবো আমরা ফ্যাক্ট টেবিল বলবো, ফ্যাক্ট টেবিল। তো এখানে আমি যদি বলি যে সকল টেবিল মাল্টি ডাইমেনশনাল ডেটা করে কন্টেন করে তাদেরকে আমরা ফ্যাক্ট টেবিল বলবো। এখানে হচ্ছে এই যে ডাইমেনশন অ্যাট্রিবিউট যেগুলো আছে এগুলো কিন্তু আমার ফরেন কি এর মাধ্যমে যুক্ত।
তো এই যে ডাইমেনশন যে ডেটাগুলো যারা ক্যারি করে, ডাইমেনশন ডাটাগুলো যারা ক্যারি করতেছে, এদেরকে আমরা বলবো ডাইমেনশন টেবিল। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ যে আমার আইটেম নামে একটা আইটেম আইডি দিয়ে একটা ডাইমেনশন অ্যাট্রিবিউট পুরো আইটেমকে নির্দেশ করা হয়েছে। তো আমরা বলতেছি যে সকল টেবিল তোমার ডাইমেনশন অ্যাট্রিবিউটের মাধ্যমে যুক্ত এই সকল টেবিলকে বলবো আমরা ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট টেবিল এখানে সেলস হচ্ছে একটা ফ্যাক্ট টেবিল, তার ডাইমেনশন এগুলো হচ্ছে এক একটা ডাইমেনশন অ্যাট্রিবিউট, আইটেম আইডি, স্টোর আইডি। এই যে ডাইমেনশন অ্যাট্রিবিউটগুলো এগুলো কিন্তু আলটিমেটলি আরেকটা টেবিলে, অর্থাৎ ডাইমেনশন টেবিলে এটা ফরেন কি এর মাধ্যমে যুক্ত। ফরেন কি মিনস এফ কে দিলাম আমি, ফরেন কি এর মাধ্যমে যুক্ত। এই যে ডাইমেনশন অ্যাট্রিবিউটগুলো যে সকল টেবিল এখানে কন্টেন্ট করতেছে এদেরকে আমরা বলবো ডাইমেনশন টেবিল। একটা হচ্ছে আমার ফ্যাক্ট টেবিল আর একটা হচ্ছে আমার ডাইমেনশন টেবিল। তো এরকম আমার ফ্যাক্ট টেবিল এবং তার পাশে ডাইমেনশন অ্যাট্রিবিউটগুলো যেভাবে ফরেন কির মাধ্যমে ডাইমেনশন টেবিলের সাথে যুক্ত, এই ওভারঅল জিনিসটাকে আমরা বলবো, দেখো আগের স্লাইডে তোমরা দেখো এই যে ওভারঅল একটা জিনিস, এই ওভারঅল জিনিসটাকে আমরা বলবো দেখো স্টার স্কিমা। এই মাল্টিপল জিনিসটাকে বলবো আমরা স্টার স্কিমা। এরপরে দেখো স্নোফ্লেক স্কিমা কাকে বলে, আমাদের যখন ডাইমেনশন টেবিলেরও আবার মাল্টিপল লেভেল থাকবে এটাকে আমরা স্নোফ্লেক স্কিমা বলবো। স্নোফ্লেক স্কিমা বলতে দেখো এই যে আইটেম ইনফো এটা হচ্ছে একটা আমার, এইটা হচ্ছে আমার একটা ডাইমেনশন টেবিল। এটার কাজ হচ্ছে আসলে আইটেম সম্পর্কে ট্র্যাক রাখা। এখন এই আইটেমটা সে ফর এক্সাম্পল এই আইটেমটার এই ডাইমেনশন টেবিলটার আরও একটা ডাইমেনশন টেবিল আছে। যেমন দেখো এই আইটেমটা সে ফর এক্সাম্পল কারা ম্যানুফ্যাকচার করেছে এটা ধরো, আরেকটা আছে তোমার ম্যানুফ্যাকচারার নামে আরেকটা ডাইমেনশন টেবিল আছে, ম্যানুফ্যাকচারার নামে আরেকটা ডাইমেনশন টেবিল আছে। সেখানে সে ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারার আইডি থাকতে পারে, এই আইটেমটার আইডি থাকতে পারে, এই আইটেমটা কারা, আরও বিভিন্ন জিনিস থাকতে পারে। এই যে একটা ডাইমেনশন টেবিল আছে, এই ডাইমেনশনগুলো যখন আবার মাল্টি ডাইমেনশনাল টেবিল থাকে এই জিনিসটাকে বলবো আমরা স্নোফ্লেক স্কিমা। এটা এখানে বলা আছে যে মাল্টিপল লেভেল অফ ডাইমেনশন টেবিল যখন থাকবে এটাকে আমরা স্নোফ্লেক স্কিমা বলবো, এবং আমাদের যখন মাল্টিপল ফ্যাক্ট টেবিল থাকবে এটাকে বলবো আমরা কনস্টিলেশন। তাহলে আমরা মোটামুটি কিছু ডেফিনেশন জানলাম, স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা এবং কনস্টিলেশন। তার বাইরে আমরা ফ্যাক্ট টেবিল সম্পর্কে জানলাম এবং ডাইমেনশন টেবিল সম্পর্কে আমরা আরেকটু জেনে নিলাম, এবং আমরা জানলাম যে আসলে অ্যাট্রিবিউটগুলো আসলে ফরেন কি এর মাধ্যমে ডাইমেনশন টেবিলে ফরেন কি এর মাধ্যমে কানেক্টেড থাকে। তো আমাদের ফ্যাক্ট টেবিল, তারপরে হচ্ছে মাল্টিপল যে ডাইমেনশন টেবিল আছে এবং এগুলোর মধ্যে যে ফরেন কি আছে এটাকে আমরা স্টার স্কিমা বলবো। আমাদের যখন আবার মাল্টি লেভেল অফ ডাইমেনশন টেবিল থাকবে, অর্থাৎ উদাহরণস্বরূপ বলছি যে আইটেম ইনফোর যদি আবার ম্যানুফ্যাকচারার ইনফরমেশন থাকে ফরেন কির মাধ্যমে এটাকে আমরা স্নোফ্লেক স্কিমা বলবো, এবং আমাদের যখন মাল্টিপল ফ্যাক্ট টেবিল থাকবে তখন আমরা এটাকে বলবো কনস্টিলেশন। তো আমরা কিছু ডেফিনেশন এখান থেকে জেনে নিলাম, এরপরে আমরা একটু সামনে প্রসিড হই। তো দেখো এখন দেখা যাচ্ছে এই ডেফিনেশন গুলো আমরা এখন জেনেছি এখান থেকে একটা এক্সাম্পলের মাধ্যমে। তো এখন আসো ডেটা মাইনিং। এখানে হচ্ছে ডেটা মাইনিং, আমরা শুরুতে জেনেছি যে একটা ডেটা সেট বা ডেটা অ্যানালাইসিস করে কিছু রুল আকারে নলেজ ডিসকভার করা। তো এখানে কতটাই বলা হয়েছে সেমি অটোমেটিক্যালি একটা লার্জ ডাটাবেজ অ্যানালাইসিস করে কিছু ইউজফুল প্যাটার্ন চেষ্টা করবে, এটাই হচ্ছে গিয়ে আমার ডেটা মাইনিং। তো দেখো আমাদের
প্রিডিকশন করতে হবে, আসলে কোনো কিছু প্রিডিক্ট করতে হবে, এটা হচ্ছে ডাটা মাইনিং এর মেইন কাজ আর কি। সেটা হচ্ছে আমাদের কিছু ডেটা দেওয়া থাকবে, এই ডাটাগুলো হচ্ছে আসলে পাস্ট হিস্ট্রি, অর্থাৎ তার পাস্ট হিস্ট্রির উপর কিছু ডেটা দেওয়া থাকবে এবং এটার উপর প্রিডিক্ট করতে হবে। এখন দেখো এখানে উদাহরণস্বরূপ কিছু জিনিস বলা হয়েছে, যেমন একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেন্ট একটা কার্ড ইয়ে করে, তো এটা আমরা কার্ডের রিস্ক অ্যানালাইসিস করতে পারবো, তার ইনকাম, জব, এইজ এগুলো দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো এটা আমরা শুরুতে, আমি একটা অনলাইন ই কমার্স শপের কথা বলেছি, সেই ধরনের ইয়ে হয়, অথবা একটা ব্যাংকের ক্ষেত্রে যেরকম হয় যে তুমি খুব হিউজ একটা অ্যামাউন্টের লোন নিতে চাচ্ছ, সে ফর এক্সাম্পল 1 কোটি টাকা, এখন তোমার ইনকাম, জব টাইপ, এইজ, তোমার প্রপার্টি সব কিছু মিলে সে প্রিডিক্ট করার চেষ্টা করবে তোমার ব্যাংকের সাথে ট্রানজ্যাকশনের প্রিভিয়াস ডাটাগুলো নিয়ে। তাহলে তুমি আসলে, তোমাকে লোন দেওয়াটা সেফ হবে না সেফ হবে না, বা তুমি একটা পেমেন্ট লোনটা পরিশোধ করতে পারবে কিনা, এই ধরনের ডাটাগুলো আসলে প্রিভিয়াস হিস্ট্রি থেকে, শুধু এই ধরনের ডাটা না, আসলে অনেক ধরনের ডাটাই প্রিভিয়াস হিস্ট্রি থেকে প্রিডিক্ট করাটা, এই হচ্ছে আসলে এই ডাটা মাইনিং এর কাজ। তো এখন দেখো কিছু প্রিডিকশনের মেকানিজম আছে, আমরা যে প্রিডিক্ট করবো এটার কিছু মেকানিজম আছে। মেকানিজমের মধ্যে দেখো প্রথম হচ্ছে আসলে একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন হচ্ছে একটা ক্লাসের মধ্যে ফেলা, আর একটা হচ্ছে রিগ্রেশন, মানে হচ্ছে আসলে ভ্যালু প্রিডিক্ট করা, ভ্যালু প্রিডিক্ট করা। তো আমি যদি ক্লাসিফিকেশনের উদাহরণ দিই, এই যে ক্লাসিফিকেশনের উদাহরণ দিই, ধরো কিছু প্রজাতির ফুল আছে, সে ফর এক্সাম্পল ধরো গোলাপ বা রজনীগন্ধা বা গন্ধরা আছে, এই ধরনের কিছু ফুল আছে, এই ধরনের কিছু ফুলের বিভিন্ন অ্যাট্রিবিউট, এগুলো চিনার উপায় কিছু ডাটা তোমাকে আমি দিয়ে দিলাম, কিছু প্রিভিয়াস ডাটা দিয়ে দিলাম যে এরকম এরকম হলে এই ফুলটাকে আমরা গোলাপ ফুল বলবো, এই বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে এটাকে আমরা জবা ফুল বলবো, বা এই ধরনের বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে এটাকে আমরা গন্ধরাজ বা আরো বিভিন্ন ফুল আছে এগুলো বলবো। তো তুমি এখন, তোমাকে যখন অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হবে, তুমি মোটামুটি এখন আইডেন্টিফাই করতে পারবা যে, বা মেশিন আইডেন্টিফাই করতে পারবে যে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাহলে এটা গোলাপ ফুল। তো এখন তুমি, তোমার মেশিন এখন কিছুটা লার্ন করে ফেলছে, কারণ তুমি এই মেশিনকে কিছু ডেটা অলরেডি দিয়ে দিছো। তো এখন তোমাকে নতুন একটা ফুল দেওয়া হলো, একটা ফুল তোমাকে দেওয়া হলো, এখন তুমি তোমার মেশিনকে বলতে পারতে হবে যে এই ফুলটা কিসের। তো যখন তোমাকে এরকম একটা ক্লাস আননোন, নতুন একটা ফুল দেওয়া হবে, তোমার ওই মেশিন প্রিডিক্ট করতে পারতে হবে যে এই ফুলটা আসলে কি, এই ফুলটা কি আসলে গোলাপ ফুল হবে নাকি জবা ফুল হবে, বা গন্ধরাজ যে ফুল হোক না কেন, নাকি ওই ফুল হবে। তার মানে হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন হচ্ছে তুমি একটা ক্লাসের মধ্যে ফেলতেছো, ডাটাগুলো অ্যানালাইসিস করে তাকে একটা ক্লাসে ফেলতেছো, হয় গোলাপ ক্লাস অথবা জবা ক্লাস অথবা রজনীগন্ধা ক্লাস, ফুলগুলোকে একটা ক্লাসের মধ্যে ফেলতেছে, এটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন। এরপরে দেখো রিগ্রেশন, রিগ্রেশন মানে হচ্ছে গিয়ে তোমাকে একটা ভ্যালু প্রিডিক্ট করতে হবে, কিছু একটা ফাংশনের মাধ্যমে, একটা নতুন একটা কিছু আননোন ফাংশনের মাধ্যমে তোমাকে ভ্যালু প্রিডিক্ট করতে হবে। এটার উদাহরণ যদি আমি বলি, সে ফর এক্সাম্পল একটা জায়গায়, একটা লোকেশনে কিছু ফ্ল্যাটের দাম তোমাকে প্রিডিক্ট করতে হবে, অর্থাৎ ফ্ল্যাট সেল হবে বেসড অন প্রিভিয়াস হিস্ট্রি, তোমাকে ফ্ল্যাটের দাম প্রিডিক্ট করতে হবে। ধরো আমি যদি বলি, সে ফর এক্সাম্পল ধরো চিটাগাং শহরে বা নোয়াখালীর মাইজদি শহরে একটা জায়গা হাউজিংয়ে, অথবা চিটাগাং শহরে সে ফর এক্সাম্পল খুলশিতে ফ্ল্যাট বিক্রি হবে, ফ্ল্যাটগুলোর দাম কেমন তোমাকে একটা ভ্যালু প্রিডিক্ট করতে হবে। তো আমি কি করলাম, তোমাকে গত পাঁচ বছরে এই এলাকাটাতে যতগুলো ফ্ল্যাট বিক্রি হয়েছে তাদের কিছু ডেটা তোমাকে দিয়ে দিলাম। ডেটা দিয়ে দিলাম বলতে, আমি এরকম ধরো তোমাকে প্রিডিক্ট করতে হবে ফ্ল্যাটের প্রাইস প্রিডিক্ট করতে হবে, তোমাকে আমি গত 5 বছরে কিছু ডেটা দিয়ে দিলাম ফ্ল্যাটগুলোর দাম, যেমন ধরো ফ্ল্যাটের এর মধ্যে হতে পারে, যেমন ফ্ল্যাটের লোকেশান কোথায়, আমরা জানি যে লোকেশনের উপর দাম ডিপেন্ড করে, তারপরে ফ্ল্যাটের সাইজ, ফ্ল্যাট সাইজ বলতে
ফ্ল্যাটের স্কোয়ার ফিট কত, তারপরে ফ্ল্যাটে বেডরুম কয়টা আছে বা আরো কিছু ফিচার আছে বেডরুম, তো এরকম কিছু ফিচার দিয়ে দিলাম। এরকম সে ফর এক্সাম্পল খুলশি বা মাইজদি হাউজিং এ একটা লোকেশন একটা ফ্ল্যাট আছে, লোকেশন দিলাম মাইজদি হাউজিং, ফ্ল্যাটের সাইজ দিলাম এটা সাপোজ 1600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, বেডরুম আছে তিনটা, এটা ধরো করিডোর আছে এতটা, এটার উপর বেস করে ফ্ল্যাটটার দাম সেপর ধরলাম আমি 50 লাখ টাকা, 50 লাখ টাকা। তো এরকম আমি 5 বছরের ডাটা দিয়ে দিলাম। এখন তোমাকে বললো যে এটা যেহেতু 1600 স্কোয়ার ফিটের বা এরকম অনেকগুলো স্কোয়ার ফিটের বাসার প্রাইস দেওয়া আছে, এখন তোমাকে ওই লোকেশনে তোমাকে বললো যে 2 বেডরুমের 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম প্রিডিক্ট করো। তো তুমি যেহেতু 5 বছরের ডেটা থেকে প্রতি স্কোয়ার ফিটে ফ্ল্যাটের লোকেশন অনুযায়ী প্রাইস গুলো দেওয়া আছে, তুমি একটা ভ্যালু কাছাকাছি একটা ভ্যালু প্রিডিক্ট করতে পারবা যে হ্যাঁ তাহলে 1200 স্কোয়ার ফিটের দাম আমার 30 লাখ বা 31 লাখ 32 লাখ এরকম কিছু হতে পারে। তার মানে তুমি এই যে এই ডেটাগুলো অ্যানালাইসিস করে তুমি একটা ভ্যালু এস্টিমেট করতেছো। এই যে একটা ভ্যালু আননোন ফাংশন ইউজ করে প্রিভিয়াস ডাটার উপর ভ্যালু এস্টিমেট করতেছো, এটাকে বলবো আমরা রিগ্রেশন। আগেরটা ছিল ক্লাসিফিকেশন, অর্থাৎ একটা ক্লাসে ফেলে দিবে এটা কোন ধরনের ফুল। ক্লাসিফিকেশনের আরেকটা উদাহরণ হতে পারে, যেমন তোমরা জানো যে টি শার্টের ক্লাসিফিকেশন হতে পারে, এটা কি মিডিয়াম সাইজ হবে না লার্জ সাইজ হবে বা ইয়া, অথবা আরেকটা জিনিস হতে পারে যে টাইটানিক যেটা ছিল টাইটানিকের যাত্রীদের ফিচার দেওয়া আছে, এই এই যাত্রীটা কি বাঁচবে না মরে যাবে, অর্থাৎ সে কি বেঁচে আছে না মরে গেছে, দুইভাবে ক্লাসিফাই করা অর্থাৎ জীবিত মৃত। তো এই ধরনের এগুলো আসলে ক্লাসিফিকেশন প্রবলেম, কিন্তু আমি ফুলের যে উদাহরণটা দিলাম যে এটা আসলে কোন ফুলের হয়, তোমাকে অনেকগুলো ফুলের ফিচার দেওয়া হলো, এটা কি গোলাপ ক্যাটাগরি হবে না জবা, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। আর একটা রিগ্রেশন প্রবলেম, যেখান থেকে তুমি সরাসরি ভ্যালু প্রিডিক্ট করবা, যেটা আমি ফ্ল্যাটের প্রাইস বললাম একটা লোকেশনে ফ্ল্যাটের সাইজ বা আরো ফিচারের উপর বেস করে তুমি ভ্যালু প্রিডিক্ট করবে, এটা হচ্ছে আমার রিগ্রেশন। তো এরকম আরো কিছু দেখো, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে একটার সাথে আর একটা রিলেটেড, সে ফর এক্সাম্পল তুমি এই সেমিস্টারে তুমি ডাটাবেস বইটা কিনলা, তার মানে পরবর্তী সেমিস্টারে তোমার বা এরপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বইটা কেনার সম্ভাবনা খুবই বেশি। কারণ হচ্ছে এগুলো একটার সাথে একটা অ্যাসোসিয়েটেড বা এদের মধ্যে একটার সাথে রুলস আছে এবং রুলসটা তুমি ডিসকভার করলা। তো অথবা তুমি সি এর বইটা কিনলা, সি ল্যাঙ্গুয়েজের, এর পরবর্তীতে তুমি সি প্লাস প্লাস বা জাভা বই কেনার প্রায় প্রবাবিলিটি অনেক বেশি। এগুলো হচ্ছে এই ধরনের কিছু অ্যাসোসিয়েশন আছে। কিংবা আমি যে ধরনের উদাহরণ দিয়েছি, তুমি একটা মোবাইল কিনলা, তার মানে তুমি মোবাইলটার জন্য এখন একটা মোবাইল কভার কেনার পসিবিলিটি অনেক বেশি, বা মোবাইলে যে পপুলার অনেকগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো ডাউনলোড করার পসিবিলিটি বেশি। সো এই ধরনের জিনিসপত্রগুলো একটার সাথে একটা অ্যাসোসিয়েশন। এরপরে দেখো ক্লাস্টার। ক্লাস্টার মানে হচ্ছে কি, আসলে তোমাকে কিছু ডাটা দেওয়া হবে, তুমি এখান থেকে এদের মধ্যে একটা গ্রুপ ডিসকভার করবে। এখানে হচ্ছে এটা দেখো পার্থক্যটা বুঝো, সে ফর এক্সাম্পল আমি এখানে একটা গ্রাফ টাইপের আছে, দেখো এখানে অনেকগুলো ডাটা, কিছু টি শার্টের সাইজ আছে, দেখো আমি টি শার্ট গুলোকে প্রত্যেকটা ইউজারের জন্য যদি প্লট করি, অথবা আরেকটা জিনিস হতে পারে যে আমার অনেকগুলো মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের উপর বেস করে আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করলাম। তো অনেকগুলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য চেষ্টা করে যখন একটা আমি ডাটাগুলো প্লট করলাম, আমি ডাটাগুলো এরকম পেলাম। তো এইরকম পেলাম পরে আমি একটা জিনিস অবজার্ভ করলাম যে কিছু মানুষের ডাটা মোটামুটি এই গ্রুপের মধ্যে একটা ক্লাস্টারে ফেলা যায়, মানে এদের চারিত্রিক বৈশিষ্ট্য মিল, আবার এই মানুষগুলোর বৈশিষ্ট্য এরকম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, আবার আরেকটা জিনিস দেখলাম যে এই মানুষগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, মানে একটা ক্লাস্টারিং করা যাচ্ছে। তার মানে হতে পারে যে এই মানুষগুলো এই একটা নির্দিষ্ট অঞ্চলে বাস করে, সে ফর এক্সাম্পল যেমন ঢাকার মানুষগুলো, এরাও ধরো ঢাকার মানুষগুলো, এদের চারিত্রিক বৈশিষ্ট্য মিল, তো এর আশেপাশে এরা হচ্ছে ঢাকার মানুষগুলো, এরা ধরো চিটাগাংয়ের মানুষ, এরা বা নোয়াখালীর মানুষ, তো এই ধরনের একটা ক্লাস্টার হয়ে যাচ্ছে। আসলে আমি যখন আননভাবে আমি জাস্ট কিছু করি নাই যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমার কাছে 1000 জন মানুষ আছে, এদের ডাটাগুলো আমি এক জায়গায় প্লট করলাম,
প্লট করার পর দেখতে পাচ্ছি যে আসলে মানুষগুলোর মধ্যে একটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে, কেমন ক্লাস্টার হয়ে যাচ্ছে। তার মানে বুঝলাম যে প্রত্যেকটা ক্লাস্টারে যারা অবস্থিত তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক। সে ফর এক্সাম্পল পুরান ঢাকায় যারা থাকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক, বা এরকম এরকম। এই জিনিসগুলোকে আমরা ক্লাস্টারিং বলবো, এই জিনিসগুলোকে আমরা ক্লাস্টারিং বলবো। তো আমরা মোটামুটি চারটা জিনিস জানবো, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, অ্যাসোসিয়েশন এবং ক্লাস্টার। তো ক্লাসিফিকেশনের কিছু রুল আছে, আমরা আসলে ডিটেইল এটার মধ্যে যাব না। তো আমরা ক্লাসিফিকেশনের মধ্যে একটা ক্লাসিফায়ার আছে, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। তো ডিসিশন ট্রি ক্লাসিফায়ার একটা ট্রি আঁকা, আমরা আসলে ট্রি সম্পর্কে জানি। ট্রি আঁকা, ট্রিটা হচ্ছে এরকম, আমি আর একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাবো। ট্রিটা হচ্ছে এরকম, তার যদি ডিগ্রি ব্যাচেলর থাকে, কোনো একজন মানুষের ডিগ্রি যদি ব্যাচেলর থাকে, তার ইনকাম যদি 50,000 হয়, তাহলে তার ইয়েটা হচ্ছে ব্যাট, ব্যাট অ্যাকেলাবল, মানে একটা প্রিডিক্ট করছে আর কি কিছু এস্টিমেটেড ডাটার উপর বেস করে। তো এখন দেখো, তার মানে ডিসিশনটি ক্লাসিফায়ার, এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশনের একটা অ্যালগোরিদম বলতে পারো। তো আমরা শুধু ট্রিটা আসলে তো এঁকে দিলে হবে না, এই যে ট্রিটা আঁকবো এটা কিছু ক্যালকুলেশন করে রাখবো। যেমন একটা হচ্ছে তার গেইন, তার গেইন হিসাব করতে হবে। তারপরে এখানে দেখো এন্ট্রোপি হিসাব করতে হবে, ইনফরমেশন গেইন, এগুলো হিসাব করে করে ডিসিশন ট্রিটা আমরা আঁকবো। অর্থাৎ বিহাইন্ডে ম্যাথমেটিক্স আছে, বিহাইন্ডে এই ডিসিশন ট্রি আসা আঁকার বিহাইন্ডে ম্যাথমেটিক্স আছে। একটা হচ্ছে ইনফরমেশন গেইন, এন্ট্রোপি বা গিনি যেটা আছে, এইগুলোর উপর বেস করে আমরা এইসব ইয়ের উপর বেস করে আমরা একটা ডিসিশন ট্রি আঁকবো। তো ডিসিশন ট্রি আঁকবো আমি, তাহলে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ডিসিশন ট্রিটা বুঝাই। আমি এখানে দেখো, এখানে একটা ফটো শেয়ার দিচ্ছি, আর এটা আমি আরো ডিটেল যাবো। এটা দেখা যাচ্ছে এখানে দেখো, একটা ইমেজ তোমরা দেখতে পাচ্ছ। ইমেজটাতে হচ্ছে আমরা আসলে একটা ডিসিশন ট্রি আঁকবো, ক্লাসিফায়ার ইউজ করবো আমরা। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম, আমাদেরকে দুইটা ক্লাসে ভাগ করতে হবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে অর নো, এই দুইটা ক্লাসে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে ইয়েস অর নো হচ্ছে আসলে একজন প্লেয়ার আছে, সে টেনিস কি খেলবে না খেলবে না, এটাই অর্থাৎ টেনিস কি খেলবে নাকি আজকে দিন খেলবে না, এটাই দুইটা ডিসিশন আমাকে নিতে হবে। তো আমার ডে ওয়ান, আমার আউটলুক যদি সানি হয়, টেম্পারেচার যদি হট হয়, হিউমিডিটি যদি হাই হয়, উইন্ড যদি উইক হয়, তাহলে ওই দিন টেনিস খেলবে না, ওই দিন টেনিস খেলবে না। আবার দেখো, আমার আউটলুক যদি ওভারকাস্ট হয়, টেম্পারেচার যদি হট হয় এবং হিউমিডিটি হাই, উইন্ড যদি উইক হয়, তাহলে ওই দিন টেনিস খেলবে। তো আমাদের এই ডেটার উপর, অর্থাৎ 15-14 দিনের একটা ডেটার উপর বেস করে আমাদেরকে প্রিডিক্ট করতে হবে যে ওই দিন টেনিস খেলবে কি খেলবে না। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম, আমাদেরকে প্রিডিক্ট করতে হবে ইয়েস অর নো, অর্থাৎ দুইটা ক্লাসে আমরা ভাগ করব। তো এখন দেখো, এই প্রবলেমটা আমরা সলভ করব। একটা হচ্ছে একটা ভিডিও লেকচার আছে, আমি এটা স্ক্রল করে করে যাব, স্ক্রল করে করে যাব। তোমরা না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবা। আমরা এই যে একটা সিনারিও দেখলাম, আসলে ক্লাসিফিকেশন প্রবলেম, টেনিস কি খেলবে কি খেলবে না, অর্থাৎ জন উইল প্লে টেনিস অর নট, এই ধরনের আমরা এই ধরনের 14টা দিনের ডেটা আমরা এখানে দেখলাম। তো এই 14টা দিনের ডেটা দিয়ে আমরা আমাদের এই ক্লাসিফায়ারটাকে ট্রেন করাবো। ট্রেন করার পরে ও নিজে নিজে একটা ডিসিশন নিতে পারবে। তখন আমি একটা নিউ ডেটা দিয়ে টেস্ট করবো, আসলে আমার এটা ঠিক আছে কিনা, এই ধরনের একটা নতুন ডাটা দিয়ে টেস্ট করবো। আমার যদি 15তম দিনে যদি রেইন হয় এবং আমার হিউমিডিটি যদি হাই হয় এবং ওয়াইন যদি উইক হয়, তাহলে সেদিন কি খেলা হবে কি হবে না, এটা টেস্ট করবো, ইয়েস অর নো। তো এখানে ডাটাগুলো আমি অলরেডি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই দিয়েছি। ট্রেনিং এক্সাম্পলের মধ্যে দেখো, এর মধ্যে 9টা ইয়েস আছে, 5টা নো আছে, এই ধরনের 9টা ইয়েস আছে, 5টা নো আছে। তো আমরা আসলে এই ডিসিশন ট্রিটা যে আঁকবো, আমি বলেছি এটা আসলে বিহাইন্ডে ম্যাথমেটিক্স আছে, এন্ট্রোপি আছে, ইনফরমেশন গেইন আছে, গেইন আছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো ক্যালকুলেশন করেই আমরা যে কোনো একটা প্যারামিটারের উপর বেস করে হিসাব করে আমরা এগুলো আঁকবো। এখানে কিছু ইয়ে বলা আছে যে এটা গেস করা, ডিভাইড এন্ড কনকার, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা ইয়ে করবো। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আমরা এই 14টা দিনের ডাটা দিয়ে ট্রেন করাবো তাকে, এগুলো দিয়ে শিখাবো,
এই ডাটাগুলো দিয়ে শিখাবো, এরপরে আমরা আননোন একটা ডাটা দিব, আননোন একটা ডাটা দিব, সেটা দিয়ে টেস্ট করবো যে ওদিন খেলা হবে কি হবে না, এটা তোমার মেশিন এখন সিদ্ধান্ত নিতে পারতে হবে। তো এখন দেখো আমরা আর একটু সামনে চলে যাই। তো প্রথমে আমরা আউটলুকটাকেই সিলেক্ট করলাম, আউটলুকটা দিয়ে আমরা ট্রি এর ইয়ার হিসেবে নিলাম, আউটলুকটাকে ইয়ার হিসেবে নিলাম। তো এখন দেখো আউটলুকটাকে যখন নিলাম, একটু সামনে যদি প্রসিড করি, সামনে যদি প্রসিড করি, দেখো আউটপুট দিয়ে যখন আমরা আঁকলাম, আমি পুরোপুরিটাই আঁকি, সানি হলে কি হবে, অর্থাৎ আউটপুট যদি এখানে সানি হয় তাহলে আমার রেজাল্ট কি, অর্থাৎ লালগুলো আসলে নো এবং সবুজগুলো ইয়েস হিসেবে আছে। তো এ পরবর্তীতে আমি পুরো আউটলুক, সানি, ওভারকাস্ট এবং রেইন তিনটাকে প্লট করলাম। আমি যে এখানে আউটপুটটাকে সিলেক্ট করলাম, কেন হিউমিডিটি বা ওয়াইন্ড এগুলাকে বেস করে ট্রিটা আঁকি নাই, রুট হিসেবে দিই নাই, এগুলা বিহাইন্ডে যেটা বললাম আমার যে ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্সটাই হচ্ছে কারণ আমি কেন আউটপুটটা নিলাম, কেন হিউমিডিটি বা ওয়াইন্ড নিই নাই যেগুলো নিতে পারতাম। সো এটা হচ্ছে বিহাইন্ডে ম্যাথমেটিক্স, কেন আউটলুকটা আমি প্রথমে ট্রি রুট হিসেবে সিলেক্ট করলাম। তো আমি সবগুলো আউটলুকই আমি ইয়ে করলাম, সবগুলো আউটলুক ইয়ে করার পরে দেখো দেখো আমার একটা জিনিস দেখতেছো যে আমার যখন ওভারকাস্ট হয়, যখন আমার ওভারকাস্ট হয় তখন সেদিন আসলে খেলা হয়, অর্থাৎ আউটলুক যদি ওভারকাস্ট হয় তাহলে সেদিন আমার খেলা হয় সবুজ, যদি সানি হয় এর ভিতর আসলে তিনটা নো আছে, দুইটা ইয়েস আছে, আবার রেইন যেদিন হয় রেইনের মধ্যে তিনটা ইয়েস আছে এবং দুইটা নো আছে। তার মানে শুধু রেইন হলে হবে না, রেইনের সাথে বাকিগুলো রিলেটেড। তো এই কথাটা এখানে বোঝা যাচ্ছে। তো আমরা দেখো পরবর্তীতে আর একটু সামনে আগাই, সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমার যেদিন আউটলুক ওভারকাস্ট হবে সেদিন আমার খেলা হবে আর কি, টেনিস খেলবে জন। সেদিন যদি সানি হয় আউটলুক তাহলে আবার এটাকে আবার ভাঙতে হবে আমাদেরকে, সানি হইলে আবার কিছুদিন দেখতেছি যে খেলা হচ্ছে, আবার কিছুদিন হচ্ছে না, ঠিক একইভাবে রেইনের ক্ষেত্রে তো কিছুদিন হচ্ছে কিছুদিন হচ্ছে না। তো তার মানে আমার সানি এবং রেইন হইলে আবার এইগুলোকে বেস করে আমাদেরকে আবার ভাঙতে হবে, কিন্তু ওভারকাস্ট যেদিন হবে সেদিন খেলা হবে। তো এখন আমরা আবার এটা স্প্লিট করব। তো দেখো এখন সানি যেদিন, এখন হিউমিডিটির উপর বেস করে আমরা স্প্লিট করব। তো হিউমিডিটির উপর বেস করে যখন আমরা স্প্লিট করলাম, তো তখন দেখো আমার যেদিন হিউমিডিটি নর্মাল সেদিন খেলা হচ্ছে, আর যেদিন হিউমিডিটি হাই সেদিন কিন্তু অ্যাকচুয়ালি খেলতেছে না। আবার রেইন, সো এটা আমরা কি করলাম, সানির উপর বেস করে জিনিসটা স্প্লিট করলাম। এখন দেখো এখানে রেইনের ক্ষেত্রেও বলেছি, রেইনের ক্ষেত্রেও কিন্তু ইয়েস নো আছে, তার মানে রেইনটাও আমাদেরকে এখন স্প্লিট করতে হবে। এখন দেখো আমি তাহলে আর একটু সামনে প্রসিড হই, আমার টোটাল ওভারঅল রেজাল্টটা দাঁড়াইলো এরকম, অর্থাৎ আমি যে ডিসিশন ট্রিটা আঁকলাম, এই ডিসিশন ট্রি এর ওভারঅল রেজাল্টটা দাঁড়ালো এরকম। তো শুরুতে দেখো আউটলুক যেদিন ওভারকাস্ট সেদিন কিন্তু আমার খেলা হচ্ছে, কারণ এটা সবুজ কালার। আউটলুক যেদিন সানির সাথে হিউমিডিটি যেদিন হাই ওদিন খেলা হবে না, আবার হিউমিডিটি যেদিন নর্মাল ওদিন খেলা হবে। ঠিক একইভাবে আমার যদি আউটলুক রেইন হয় এবং ওয়াইন যদি উইক হয় তাহলে খেলা হবে, এবং ওয়াইন যদি স্ট্রং হয় তাহলে খেলা সেদিন খেলবে না, জন টেনিস খেলবে না। তো আমি তাহলে ডেটাগুলো এখন এখান থেকে রিমুভ করে ফেলি। রিমুভ করে ফেলার পরে আমার স্কেলেটনটা মোটামুটি এরকম দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমাদেরকে যে একটা আননোন ডেটা দেওয়া হয়েছিল সেই আননোন ডেটাটা আমরা দেখি। তাহলে আননোন ডেটাটার জন্য আমাদের কি হবে, তো আমাদেরকে বলেছিলাম যে ডে 15 এ একটা জিনিস প্রিডিক্ট করতে হবে, সেদিন আউটলুক রেইন, হিউমিডিটি হাই এবং ওয়াইন্ড হচ্ছে উইক। তাহলে এদিন জন আসলে টেনিস খেলবে কিনা। তো এখন দেখো এটা সিদ্ধান্ত কি নিব, এটা হচ্ছে এরকম যে আমার আউটলুক হচ্ছে রেইন, রেইনের পর আমার ওয়াইন্ড হচ্ছে গিয়ে উইক, উইক হওয়ার পরে ওদিন আসলে জন খেলবে, অর্থাৎ আমার ডিসিশন হয়ে গেল। মেশিন প্রিডিক্ট করলো কি, মেশিন যেটা প্রিডিক্ট করলো সেটা হচ্ছে ওই দিন আসলে ইয়েস হবে, অর্থাৎ খেলবে। আমার ইয়া যদি রেইন হয় এবং ওয়াইন যদি এবং উইক হয় তাহলে আমার ওই দিন খেলা হবে।
সো এটাই হচ্ছে কি আমার ডিসিশন ট্রি আঁকলাম এবং 14 দিনের ডেটা আমরা ইয়া করি 14 দিনের ডেটা আমরা ইয়া করি সো এই ভিডিও টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে দিব আমি এগেইন বলেছি আমরা কিন্তু ডিসিশন ট্রিটা বিভিন্ন বিহাইন্ড এ ম্যাথমেটিক্স আছে আমরা আসলে কোনটার পর কোনটা স্প্লিট করব কোনটা ইয়া করব এটা আমরা সো আমরা এটার উপরই বেস করে ইয়া করব এখন দেখো আমরা আবার পড়াশোনায় চলে যাই একটু করে তো আমরা একটা ডিসিশন ট্রি কিভাবে ডিসিশন নিতে হেল্প করে সেটা আমরা দেখলাম আমরা এই যে এগুলো কথা বলেছিলাম অ্যাকচুয়ালি এখানে একটা ডিসিশন ট্রি এর এক্সাম্পল আছে আমি উদাহরণ দিয়ে বুঝাইছি এখানে দেখো এই ম্যাথমেটিক্স যেগুলো লাগে ইনফরমেশন গেইন এন্ট্রোপি গেইন ইনফরমেশন গেইন এগুলো দিয়ে আসলে আমরা একটা ডিসিশন ট্রি আঁকবো আমি এটা না বাড়াই তারপরে দেখো আরো কিছু ক্লাসিফিকেশন আছে আমি জাস্ট ইয়ে করেছি আর একটা বলেছি যে আসলে রিগ্রেশন বলেছিলাম রিগ্রেশন বলতে গিয়ে আমি বলেছিলাম যে ভ্যালু প্রিডিক্ট করা যেমন ফ্ল্যাটের ভ্যালু প্রিডিক্ট করা যেমন ফ্ল্যাটের লোকেশন লোকেশন আছে সেখানে ফ্ল্যাটের সাইজ আছে অর্থাৎ ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট ওই ফ্ল্যাটে বেডরুম আছে বেডরুম আছে ওই ফ্ল্যাটে করিডোর থাকতে পারে তারপরে ওই ফ্ল্যাটে পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা এই ধরনের অনেক ফ্যাসিলিটিসের উপর বেস করে যে কোনো একটা লোকেশনে আমরা বলেছি যে ফ্ল্যাটের দাম কত হতে পারে এই ফ্ল্যাটটা যদি বিক্রি করে কত দাম হতে পারে অথবা যদি এই ফ্ল্যাটের ভাড়া কত হতে পারে পার মান্থে এই ফ্ল্যাটটা কত ভাড়া হতে পারে আমি কিছু প্রিভিয়াস ডাটা দিয়ে দিলাম 5 বছরের তার মানে আমাকে একটা এক্সাক্ট ভ্যালু প্রিডিকশন করতে হবে এটা হচ্ছে কি আমাদের রিগ্রেশন বলে আর কি তো আমরা বলেছি যে একটা আননোন ফাংশন তো ফাংশনটা যদি এরকম ধরি এ নট এ ওয়ান এক্স ওয়ান এই ধরনের একটা ফাংশন আছে সে ফর এক্সাম্পল এর মধ্যে এ নট এ ওয়ান এগুলো হচ্ছে আমার কোএফিসিয়েন্ট এবং এক্স ওয়ান এক্স টু এগুলো হচ্ছে আসলে ফিচার বলা যায় যেমন হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা কোএফিসিয়েন্ট এ নট এ ওয়ান ইনটু ধরো আমার ফ্ল্যাটের সাইজ এ টু ইনটু আমার বেডরুম এভাবে ইয়া হল করে গিয়ে আমার ফাইনালি একটা আউটপুট আসবে ওয়াই যেটার ভ্যালু হবে একটা ফ্ল্যাটের পার মান্থ ভাড়া কত অথবা ওই ফ্ল্যাটের প্রাইস ওই ফ্ল্যাটটা আসলে দাম কিরকম হতে পারে সো এই ধরনের ইয়াগুলোকে আমরা পলিনোমিয়াল কিছু আছে লিনিয়ার রিগ্রেশন আছে আবার কিছু আছে কার্ভ ইয়া আছে পলিনোমিয়াল ইয়া আছে তো এটাই হচ্ছে কি আমার রিগ্রেশন যে আসলে আননোন একটা একটা ফাংশন দাঁড় করাবো আমরা যেখানে আমরা একটা ভ্যালু প্রিডিক্ট করতে পারবো এটা হচ্ছে গিয়ে রিগ্রেশন জাস্ট তোমরা ডেফিনেশন হিসেবে জানে নাও পরবর্তীতে রিসার্চ হিসেবে কাজ করতে পারবো যেমন অ্যাসোসিয়েশন আমি বলেছি যে আসলে একটা মোবাইল কিনলে একটা ইয়া কেনার পার্থক্য কি এরপরে কোনো একটা সুপার শপে কেউ যদি ব্রেড কিনে তাহলে মিল কেনার প্রবাবিলিটি কীরকম তারপরে ওএস অপারেটিং সিস্টেম কনসেপ্ট হল ডাটাবেস কনসেপ্ট এবং অপারেটিং সিস্টেম কনসেপ্ট যখন হবে দেন এটা নেটওয়ার্কিং এর একটা কনসেপ্টে অ্যাসোসিয়েশন ভালো সো এই ধরনের কথাবার্তা এখানে বলা হয়েছে এর পরবর্তীতে দেখো সাপোর্ট এবং কনফিডেন্স দুটো টার্ম আছে এগুলো তোমরা একটু দেখে নিও সাপোর্ট এবং কনফিডেন্স এগুলো ডেফিনিশন এরপরে দেখো অ্যাসোসিয়েশনের কিছু রুলস ফাইন্ড আউট করা আমি এটার বেশি কিছু বললাম না যেহেতু এরপরে ক্লাস্টারিং এর কথা বলেছি এটা হচ্ছে আমি ক্লাস্টারিং এর কথা বলেছি যে আমরা কিছু আমাদের কাছে ধরো 1000 জন মানুষ আছে 1000 জন মানুষের উপর বেস করে আমরা কিছু মানুষগুলোকে একটা জায়গায় প্লট করলাম প্লট করার পরে দেখা গেল গিয়ে মানুষগুলোর মধ্যে আসলে একটা ক্লাস্টার টাইপ হয়ে যাচ্ছে একটা ক্লাস্টার ডিসকভার করলাম তো এগুলোকে যখন আমরা এক একটা ক্লাস্টারে ভাগ করে ফেলবো তখন আমরা বুঝলাম যে হ্যাঁ এই মানুষগুলো চারিত্রিক বৈশিষ্ট্য মিল মানে এই মানুষগুলো তাহলে একই অঞ্চলে বসবাস করে বা চয়েসে মিল মানে একই অঞ্চলে বসবাস করে তো এই ধরনের তো এরপরে দেখো বিভিন্ন অ্যালগোরিদম আছে আসলে এগুলোর জন্য এরপরে এটা তোমরা দেখে নিও টেক্সট মাইনিং কি এবং ডাটা ভিজুয়ালাইজেশন কি এরপরে আচ্ছা এই চ্যাপ্টারটা শেষ একটা জিনিস মনে হয় বাদ পড়ছে এখানে এসভিএম সম্পর্কে আলোচনা করা নাই সাপোর্ট ভেক্টর মেশিন এটা হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে আসলে আমরা আগে থেকে ডাটা দিয়ে দিব অর্থাৎ সে কি ডিসিশন নেবে সেটাও দিয়ে দিব এর পরবর্তীতে বেস করে কিভাবে সে ডাটা ফিড করবে যেমন আমরা একটা উদাহরণ দেখেছি যে টেনিস খেলবে কিনা এটা কিন্তু একটা সুপারভাইজ লার্নিং অর্থাৎ আমরা কিছু ডাটা দিয়ে দিয়েছি এদিন এই ধরনের সিনারিও হলে আমরা বলতেছি যে এটা হচ্ছে
এদিন হচ্ছে গিয়ে খেলা হবে আর একদিন হলে খেলা হবে না, আমরা রেজাল্টটাও দিয়ে দিচ্ছি, এর উপর বেস করে আননোনটা দিলে সে প্রেডিক্ট করবে। ঠিক একই রকম এখানে দেখো কিছু ডেটা আছে, ডেটাগুলোকে আমরা প্লট করেছি, মানে ডেটাগুলোকে কিছু প্যারামিটারের উপর বেস করে প্লট করেছি। তো আমরা এখন একটা ডিসিশন বাউন্ডারি দিব, এটা এরকম হতে পারে আমার যদি আননোন ডাটা যে ভ্যালুটা আছে, আননোন ভ্যালুটা যদি এখানে হয় এরূপ এখানে হয়, তাহলে আমার এটা যদি ডিসিশন বাউন্ডারি হয় তাহলে এর বাইরে হচ্ছে আমার এই ধরনের একটা ক্লাসিফিকেশনে পড়বে, আর যদি এখানে হয় তাহলে এটা ডিসিশন বাউন্ডারি, ডিসিশন বাউন্ডারির লেফট সাইডে হলে আমার এই ধরনের হবে, কিংবা ডিসিশন বাউন্ডারি এভাবেও হতে পারে গুড ডিজাইন, অথবা মানে আমার এটা এর উপর বেস করে বা ডিসিশন বাউন্ডারি এরকম হতে পারে যে এই লাইনটার রাইটে যারা আছে তারা এই ধরনের হবে, লেফটে যারা আছে এই ধরনের হবে। এই যে ডাটাগুলো প্লট করে দিলাম এটা হচ্ছে আমার একটা সুপারভাইজ লার্নিং, আমি আগে থেকে ডাটাগুলো দিয়ে দিলাম এবং তাকে বলে দিলাম যে এরকম, এখন এই ডাটাগুলোর উপর বেস করে তুমি একটা একটা লাইন আঁকলা যেটা তোমার ডিসিশন বাউন্ডারি হবে। তো এই ধরনের লার্নিংগুলোকে আসলে সুপারভাইজ লার্নিং বলে। তো এখন দেখো তো আমরা এই চ্যাপ্টারটা শেষে মোটামুটি এই জিনিসগুলো মোটামুটি এখন আমরা জানি, এগুলো মোটামুটি জানি। মেইন বইতে আমাদের যে রেফারেন্স বই আছে এটাতে চ্যাপ্টার 20 আছে, চ্যাপ্টার 20 হিসেবে আছে। তো এই চ্যাপ্টারটা পুরোপুরি মনোযোগ দিয়ে পড়বো, এটা খুবই বর্তমান যুগে আমরা জানি যে আসলে সব কিছুই অটোমেশনের দিকে চলে যাচ্ছে, সবকিছু অটোমেশনের দিকে চলে যাচ্ছে, এবং এখন মেশিন লার্নিং এর একটা ট্রেন্ড চলে আসছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। তো এটা কিছুটা তোমরা কিছুটা ধারণা পাইছো আর কি, তো এটাকে চাইলে তোমরা রিসার্চ পেজ হিসেবে নিতেও নিতে পারো। তো আমরা মোটামুটি জিনিসের সম্পর্কে জানলাম, এখন দেখো আমাদের আর একটা টপিকে আমরা একটু করে চলে যাই। এটা হচ্ছে আমি মেইন বই দেখতে পাচ্ছি, আসলে রেফারেন্স বই, এই চ্যাপ্টারটাই আমি আসলে কখন ধরে পড়াইছি তোমাদের, তোমরা পুরোপুরি মনোযোগ দিয়ে পড়বা, ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই পরবর্তীতে ছোট্ট একটা জিনিস আমি জাস্ট টাচ করে দিই, সেটা হচ্ছে ডিবিএমএস স্টোরেজ সিস্টেম, এটা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টেরই একটা জিনিস, অর্থাৎ স্লাইড ইয়াটা। তো আমি এখান থেকে আসলে রেইড পড়াবো, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, এই টপিকটাই এখান থেকে পড়াবো। তো শুরুতে দেখো আসলে রেইড কি, তো এটার অ্যাব্রিভিয়েশন তো বললাম যে রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, এটা কেন লাগে? তো এটা হচ্ছে রেইড হচ্ছে কি, আসলে অনেকগুলো মাল্টিপল ডিস্ক ইউজ করবে, যেটা আমাদেরকে ফল্ট টলারেন্স বলো বা আমাদের ওভারঅল পারফরমেন্স যেটা আছে সেটা ইম্প্রুভ বলো বা আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি বলো এটা বাড়াইতে সাহায্য করবে। রেইড হচ্ছে কি আসলে আমাদের একটা মেকানিজম, যেটা হচ্ছে মাল্টিপল ডিস্ক ইউজ করে, যেটা দিয়ে মোটামুটি আমরা ফল্ট টলারেন্স করতে পারবে, অথবা আমাদের পারফরমেন্স ইম্প্রুভ করা, অথবা আমাদের স্টোরেজ ক্যাপাসিটি যেটা আছে এটা বাড়াইয়ে দেওয়া। তো এটা হচ্ছে কি আসলে রেইডে কিন্তু ডাটাগুলো রিডান্ডেন্সি থাকে, অর্থাৎ মাল্টিপল কপি থাকে, ডাটাগুলোর রিডান্ডেন্সি থাকে। এখন দেখো এরপরে দেখো যেটা করে যে এটা রিডান্ডেন্স হলেও এটা একটা আমাদের পারফরমেন্সকে ইনক্রিজ করার জন্য ব্যালেন্স করার ট্রাই করে। তো এটা হচ্ছে রেইড আসলে সাধারণত সার্ভার সাইডে ইউজ করা হয়, অর্থাৎ সার্ভার সাইডে ইউজ করা হয়, আমাদের যে জেনারেলি পার্সোনাল যে কম্পিউটার আছে এটাতে আসলে রেইড খুব একটা দরকার না, এটা সার্ভার সাইডেরই একটা জিনিস। এরপরে এর আসলে বিভিন্ন ধাপ আছে, আমরা রেইড সম্পর্কে ইনিশিয়াল, তো এটা হচ্ছে জিরো থেকে শুরু করে একেবারে দেখতেছো তোমরা, রেইড সিক্স পর্যন্তই আছে। দেখো আমরা প্রত্যেকটা ধাপ সম্পর্কে আসলে একটা একটা করে জানি। তো এটাতে দেখো প্রথমে আমরা রেইড জিরো সম্পর্কে জানি, এটা হচ্ছে এটা আসলে ফল্ট টলারেন্স করে না। তো এখানে যেটা হচ্ছে গিয়ে আসলে ব্যাকআপ থাকে না রেইড জিরোতে। আমি যদি আর একটু ডিটেল যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে